প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেশাল ব্রাঞ্চ এসবির কর্মকর্তারা, যারা দ্য সিক্রেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর গোয়েন্দা শাখার নথি প্রকাশে সাহায্য করেছেন। সকালে গণভবনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এসবির সদস্যরা। এই কাজে সাহায্য করতে অক্লান্ত পরিশ্রমের জন্য এসবির সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এই কাজে 22 জন এসবির সদস্য জড়িত ছিলেন এবং তাদের মধ্যে আজ 20 জন উপস্থিত ছিলেন। দলে নেতৃত্ব দেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুব হোসেন। এর সময় উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরের সমন্বয়ক এবং কিউরেটর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান। দ্য সিক্রেট ডকুমেন্টস হল পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ নিয়ে গোয়েন্দা শাখার প্রতিবেদনের একটি সংগ্রহ। এই বইগুলোর প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছিল 10 বছর আগে, যা 2024 সালে শেষ হয়। হাক্কানি পাবলিশার্স এই প্রকাশনার সমস্ত খণ্ড প্রকাশ করেছে।